এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে রয়েছেন অতিথি। আমরা সরাসরি সেই আলোচনায় যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে, এবং এই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাত হাওলাদারের সঙ্গে আমি একটু কথা বলবো। তিনি একাধারে এই বিভাগের বিভাগীয় প্রধান, আর অন্যদিকে যদি বলি ভূতত্ত্ববিদ, একজন দেশের ভূতত্ত্ববিদ হিসেবে। আপনার কাছে প্রশ্ন, আমরা যেই প্রতিবেদনও দেখলাম যে টেংরাটিলায় প্রায় 1,00,000 কোটি ঘনফুট গ্যাস রিজার্ভে রয়েছে, এবং দুর্ঘটনার কারণে সেই রিজার্ভ থেকে কোনো গ্যাস উত্তোলন করা সম্ভব হচ্ছে না, যদিও নাইকোর বিরুদ্ধে বাংলাদেশ সরকার মামলা করেছে এবং মামলা বাংলাদেশ সরকারের পক্ষে রায় এসেছে, এবং শুধুমাত্র এখন সেই ক্ষতিপূরণটার ব্যাপারে, একটি নির্ধারণের ব্যাপারে, এখন ঐক্যমতের ব্যাপারে একটা সময় চলছে। আমরা একটু জানতে চাচ্ছি যে এই টেংরাটিলা সহ এই আশপাশ এলাকায় রিজার্ভে কী পরিমাণ রিজার্ভ আছে? যে বিশেষজ্ঞরা বলছেন 1,00,000 কোটি ঘনফুট গ্যাস রিজার্ভ আছে, আপনি কী বলছেন? আপনাকে চমৎকার কোয়েশ্চেন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা যদি আমি বলি এভাবে বলি, আমাদের দুর্ভাগ্য যে এত বড় একটা গ্যাস পিল, যে গ্যাস পিলটা আমরা নষ্ট করেছি। এখন আপনি যেটা আমাকে যে কোয়েশ্চেন করেছেন, কত রিজার্ভ আসছে, রিজার্ভ আমরা যেটা এস্টিমেটেড ছিল সেটা যদি আমরা টেকনিক্যালি গ্যাস পিলকে দুইটা ব্লকে ভাগ করি, ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ব্লক, আমরা ওয়েস্টার্ন ব্লক থেকে যখন গ্যাস উত্তোলনের জন্য প্রসেস শুরু করেছিলাম তখনই ব্লো আউট হয়। সেই ব্লো আউট হওয়ার পরে ওখানে যেই ব্লকে যে ব্লো আউট হয়, এই ব্লো আউটে এই ব্লকে আপনার গ্যাস যেটা আমাদের যেটা আমরা যেটা হিসাব করেছিলাম সেটা ছিল প্রায় 0.5 TCF গ্যাস, আনফর্চুনেটলি সেখানে ব্লো আউট হয়ে গেছে। তারপর ওয়েস্টার্ন পার্টে আমরা যদি নজর দিই, ইস্টার্ন পার্টে যদি আমরা নজর দিই, তাহলে আমরা দেখবো আমরা ওখানে এখনও আমরা পুরোপুরি রিজার্ভ এস্টিমেট করিনি। তারপর রিসোর্স হিসাবে যেটা আছে সেটা প্রায় 3 TCF গ্যাসের মতো, তো যদি দুইটা আমরা কনসিডার করি তাহলে প্রায় 3 থেকে 3.5 TCF গ্যাস আমার টেংরাটিলা গ্যাস ফিল্ডে আছে। তো আসলে জিওলজিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি কথা বলি, যেহেতু ব্লো আউট হয়েছে, ব্লো আউট মিনস হচ্ছে একটা ডিস্ট্রাকশন, জিওলজিক যে স্ট্রাকচার ছিল আন্ডারগ্রাউন্ডে সে স্ট্রাকচারগুলি ডিস্টারবেন্স হয়েছে, এবং এখন যেহেতু ব্লো আউটের পরে 17 বছরের মতো হলো, তো এখনও সেটেল ডাউনে গেছে কি না এইটা বলা যাবে না, তবে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে হয়তো বা এখান থেকে আর যে রিজার্ভ আছে রিজার্ভটা স্ট্রাক্ট বা প্রডিউস প্রোডাকশন ফেজে যাওয়া যেতে পারে। এখানে আমি এইটুকু দৃঢ়ভাবে বলতে চাই, আমি কিছুদিন আগে ওখানে ফিল্ডে গিয়েছিলাম, আমি ফিল্ডে যে পরিস্থিতি দেখেছি সেটা হচ্ছে এখনও পাশের যে পুকুরগুলি আছে সে পুকুরগুলিতে এখনও যেই রেটে গ্যাস শিপিং হচ্ছে, এইটা আমার কাছে অনেকটা ভয়ঙ্কর লেগেছে যে এখন যেহেতু গ্যাস শিপিং হচ্ছে তাহলে স্ট্রাকচারাল যে সেটিং যেটা সেই সেটিং নিয়ে আমাদের হয়তো বা ওখানে নতুন করে যদি গ্যাস কুপ করতে যাই তাহলে অবশ্যই অনেকগুলি জিওফিজিক্যাল কাজ করে নিতে হবে। আর উত্তোলনের জন্য আমরা দুইটা ক্ষেত্র দেখতে পারি, যদি আমরা প্রোডাকশন যেতেই চাই দুইটা হবে, একটা হচ্ছে আমরা অন্তত ভার্টিক্যাল ড্রিলিং করি, কনভেনশনাল ড্রিলিং, আর একটা হচ্ছে আমরা ডিরেকশনাল ড্রিলিং করি। তো এই ক্ষেত্রে যদি ভার্টিক্যালের সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পার্ট যেটা ব্লো আউট হয়েছে, তো ইস্টার্ন পার্টে যাবো, ইস্টার্ন পার্টে গেলে সরাসরি ভার্টিক্যাল ড্রিলিং করে আমরা গ্যাস তুলতে পারো, যদি নাইকোর সাথে আমাদের এইটা সেটেলমেন্ট হয়। সেটেলমেন্ট ছাড়া আসল তো এটা নিয়ে কতটা কাজ করতো অসিরিয়ান সন্ধিয়ান। আমি ধন্যবাদ আপনাকে। এবং সিলেটে পুরো গ্যাস বা তেলের উপরে ভাসছে বলা হয়ে থাকে, কী পরিমাণ রিজার্ভ পুরো সিলেট বিভাগের মধ্যে আছে? আপনার একজন ভূতত্ত্ববিদ হিসাবে আপনার কী ধারণা বা এই ধরনের যদি বলেন একটু? আমি এর আগেও আপনাকে বলেছিলাম, এর আগে যে আমার যে এটা ছিল লাইভ ছিল সেখানে আমি বলেছিলাম বাংলাদেশে যতগুলি গ্যাস ফিল্ড আছে যদি আমরা তার চিত্র দেখি তাহলে দেখবো সিলেট রিজনে বেশিরভাগ সিলেট রিজনই এই গ্যাস ফিল্ডের অবস্থান। যদি আমি কোয়ান্টিটিভলি বলি তাহলে বলবো যে 2/3 পার্টি হচ্ছে সিলেট রিজনে, আর রিজার্ভ যেটা আছে এইটা আসলে বিভিন্ন তথ্য যদি অ্যানালিসিস করে দিই বিভিন্ন তথ্যে বিভিন্ন দেখবে যে এরা কিছুটা ভেরি করে, একজাক্টলি যদিও বলা সম্ভব না, তবে শুধু আমি এইটা বলতে পারি বর্তমান যে আমাদের রিজার্ভ আছে সেই রিজার্ভ অনুযায়ী এখন আমাদের 7
7.5 থেকে 8 টিসিএফ গ্যাস থাকার কথা, যেইটা বলবো যে এটা অনেক, এটা অনেক গ্যাসই বর্তমান আমাদের যত বাংলাদেশ যে রিজার্ভ আছে সে তার তুলনায় সিলেটের যে গ্যাস যে রিজার্ভ আছে সেটা বলবো যে এখনও হিসেব করলে সেই 230 হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আমরা কথা বলছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাদ হালদের সাথে। তিনি বলছিলেন সম্ভাবনাময় সিলেট গ্যাস ক্ষেত্রের দিক দিয়ে এবং এগুলো উত্তোলন করা গেলে যে গ্যাসের সংকট চলছে তার অনেকটাই মিটবে বলে তিনি আশা করছেন। মোটামুটি এ ছিল সিলেটের যে গ্যাস প্রাপ্তির যে সম্ভাবনা তার সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটে, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।